প্রথম দিকে দেশে মোবাইল ফোন সারাইয়ের সূচনা ছিল রেডিও কিংবা এমন জাতীয় গ্যাজেট মেরামতকারীদের হাতেই। কিন্তু দিন দিন এই মোবাইল ফোন ব্যবহার বাড়ার সাথে সাথে আধুনিকানের জন্য প্রয়োজন পড়ছে দক্ষ বিশেষজ্ঞ পেশাদার ফোন সার্ভিসিংকারীদের। এতে গত ২০ বছরে এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পে পরিণত হয়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে প্রায় ৫ লাখ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই পেশার সাথে জড়িত। প্রায় ২৫ লাখ লোকের জীবিকা নির্বাহ হচ্ছে এর মাধ্যমেই। ১৬ কোটি মানুষের জন্য এই ৫ লক্ষ মানুষের সার্ভিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা আসলে যেটা করছেন আপনি অলরেডি সুন্দর করে বললেন যে আমরা যে ফোনগুলো ব্যবহার করছি সেটা লংজেভিটি বাড়ায় দিচ্ছে। শুধু তাই নয়, পুরনো সেট পুনরায় ব্যবহার উপযোগী করে নতুন সেট ক্রয় না করায় প্রায় ১৫ বিলিয়ন টাকা এবং অপারেটর কল ট্যারিফ দ্বারা প্রায় ৪৫ বিলিয়ন টাকা সহ সর্বমোট ৬০ বিলিয়ন টাকা প্রতি বছর রক্ষায় ভূমিকা রাখছেন মোবাইল ফোন সার্ভিসিং পেশাদার উদ্যোক্তারা। আমি হয়তো ৫০০ টাকা দিয়ে সেটাকে রিপেয়ার করে আমি আরো ১ বছর চালাচ্ছি, সুতরাং আমি কিন্তু সেটা সার্ভিস টাইমকে বাই করছি, সুতরাং আমার একটা ফিনান্সিয়াল গেইন সেখানে আছে। এটা আমরা দেখি, এটা আমরা বুঝি, যেটা আমরা দেখি না বা বুঝি না সেটা হচ্ছে আমি যে আরো ১ বছর চালালাম। খুব সিম্পল স্ট্যাটিস্টিক্স আপনাকে দিই, জাস্ট ৩ বছর যে ফোনটা চালানো যায় সেটা যদি আর ১ বছর কোনোভাবে রিপেয়ার করে বাড়িয়ে চালানো যায় তাহলে ই ওয়াস্টে কন্ট্রিবিউশন ২৫%, মানে ১/৪ কমে যাবে। তবে এমন পেশাদারিত্বের জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণের সাথে সাথে গ্রাহকের আস্থা অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যেই ফোনগুলো একেবারে ফুললি ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে একটা এক্সট্রা সুবিধা পাবে কাস্টমার, সেটা হলো ওনাদের যেই পার্টসটা সমস্যা এটা কিন্তু আমরা বাইরে থেকে সরাসরি ইম্পোর্ট করে দিতে পারবো। আপনার মাদার বোর্ডের সমস্যা হলে যদি ফুললি ড্যামেজ হয় মাদার বোর্ডটা, উনি চাইলে কিন্তু আমাদের অনেক সময় দিয়ে অনেকের মধ্যে আমরা কিন্তু এটা পারচেস করতে পারবো নতুন মাদার বোর্ড। এর সাথে প্রয়োজন নির্দিষ্ট পরিমণ্ডল যাতে গ্রাহক ভোগান্তি কমার পাশাপাশি সুলভভাবে এই প্রতিযোগিতামূলক সেবা। দেখলাম যে বর্তমানে এখানে ভালো হইতেছে, কাজ অনেক ভালো, সব দিকে পারফেক্ট হয়, সব কিছু ভালো লাগে আমাদের কাজগুলো। যদি ভালো সার্ভিস হয় আবার আসবো। মালিক করিম, মাই টিভি, ঢাকা।